মানে আমার ভাইয়ের ক্ষেত্রে যেমন ভাইয়ের একটা ইচ্ছা ছিল সব সময় যে ওর বুয়েটাই পড়তে হবে, তো যাই হোক মানে আমার হচ্ছে ওই ভাইয়ের চান্স পাওয়া পর্যন্ত আমার তেমন কোনো আর কি মানে সেরকমই যে ওখানে পড়তেই হবে এমন কোনো ইচ্ছা ছিল না। তো মানে ইচ্ছা ছিল আর কি হয়তো অন্য কোথাও পড়বো বা যেখানে আর কি মানে আমার যেখানে পছন্দ হবে আমি সেখানে পড়বো। তো কিন্তু আসলে মানে এই যে গত 3 বছরে যেটা হয়েছে তারপরে তো আসলে মানে তুলনামূলকভাবে এখন বলতে গেলে বাংলাদেশে যদি আমাদের পড়তে হয় তাহলে প্রাইভেটে পড়তে হবে, আর যদি সরকারির মধ্যে যাইতে হয় তাহলে বুয়েট বাদে আর কোথাও তো সেরকম মানে যতটুকু নিরাপত্তা আছে সেটা বুয়েটেই আছে, অন্য কোথাও তো ততটুকুও নাই। দুইটা ভাই ছিল যে হচ্ছে মানে তারা যমজ আর কি, তো তারা একই সাথে হচ্ছে বুয়েটে ভর্তি হচ্ছে মানে হতে আসছিল। তো তখন আর কি যে মানে ভাইয়া বলছিল যে হচ্ছে এরকমই দেখি আর কি, যে হচ্ছে মানে যারা ভালো হয় তারা হচ্ছে সবাই হচ্ছে ভালো হয়। আমার ফ্রেন্ডদের তো দেখি মানে সবার বড় ভাইও পড়তো, তারপরে তাদের ছোট ভাইরাও এসে এখন ভর্তি হচ্ছে। তো মানে তখন আর কি সব ভাই আর নিজেই বলতো যে আম্মুকে যে হচ্ছে তাহলে তোমার ছেলেও কি হচ্ছে বুয়েটা এসে ভর্তি হইতে পারবে। তো যাই হোক মানে তখন থেকে আর কি একটা ইচ্ছা ছিল যে হয়তো মানে পড়ি বা না পড়ি যে চান্স পাইতে হবে এই টাইপের একটা চিন্তা ভাবনা অন্তত ছিল যে হ্যাঁ মানে যে যেন একটা মানে চান্স পায় অন্তত ভাইয়া যাতে হচ্ছে খুশি হয় আর কি। কিন্তু আর আমাদের ব্যাপারটা এমন ছিল যে হচ্ছে মানে মানে আমাদের হচ্ছে আমাদের এজ গ্যাপ হচ্ছে মানে 4 বছর আর ক্লাস গ্যাপ হচ্ছিলো 4 বছর, আর এই ইঞ্জিনিয়ারিং কোর্সও হয় 4 বছরে। সেই জন্য আমাদের সিস্টেম এমন ছিল যে ভাইয়া হচ্ছে যখন বুয়েট থেকে বের হবে ঠিক আমি তখন হচ্ছে যাই ঢুকবো। তো মানে মানে তখন একটা সময় এরকম চিন্তাভাবনা আসতো যে হয়তো হচ্ছে মানে ভাইয়ার ক্ষেত্রে যেটা হয়েছিল যে ফার্স্টে যাই ভাইয়া হলে উঠতে পারে নাই, হলে জায়গা পাইতো না। তো আমি ভাবতাম হয়তো যে ভাইয়া আসতে আমি যাই হচ্ছে ডাইরেক্ট ভাইয়ের কাছে উঠে পড়বো, আমার এই রকমের কোনো সমস্যা হবে না। এটা আসলে মানে আমার মানে এই পুরো অ্যাডমিশন রানে এই একটাই চাওয়া ছিল যে না অন্তত হয়তো ভাইয়া এখানে নাই কিন্তু যে যদি থাকতো তাইলেও যেন মানে বলতো অন্তত যাই হোক আমি এমন কিছু একটা মানে মানে চেষ্টা করছি যাতে অন্তত সে আর যাই হোক মানে আমারে নিয়ে যাতে তাদের লজ্জা পাইতে না হয় বা যাই হোক মানে সে যাই হোক আমারে নিয়ে হচ্ছে মানে একটু হলেও একটু গর্ব করতে পারে। ভর্তির ক্ষেত্রে মানে মেন ব্যাপারটা হচ্ছে যে নিরাপত্তার ব্যাপারটাই মূলত হচ্ছে মানে পুরো পরিবারের কিংবা যেখানে বলে মানে সবারই ওই একটাই মেন কনসার্ন হচ্ছে নিরাপত্তার বিষয়টা। কারণ হচ্ছে মানে আমরা যখন ভাইয়া যখন ভর্তি হয়েছিল তখনও কিন্তু হচ্ছে মানে আমরা ভাবছিলাম যে বুয়েটই হচ্ছে মানে বাংলাদেশের মধ্যে সব থেকে মানে নিরাপদ জায়গা যে হচ্ছে মানে মানে পড়ালেখার জন্য অন্য সব জায়গার তুলনায়। কিন্তু তারপরেও সেখানে এই অবস্থা হয়েছে, এখনও আমরা সেটাই ভাবতেছি যে বুয়েটই তুলনামূলকভাবে সব থেকে নিরাপদ। এখন তারপর এখনও আমরা দেখবো আর কি যে ভিতরে ভিতরে কী অবস্থা, কারণ হয়তো হচ্ছে যে আমাদের যে আসামিরা ছিল 25 জন তারা হয়তো মানে আর বুয়েটে নাই, কিন্তু এরকম এটা তো শুধু একটা হলের কিন্তু বাকি সব হলে তো এমন রাজনৈতিক কর্মীরা ছিল। তো এখন এরকমের তারা সেই সব হলের কী অবস্থা, পরিবেশের কী অবস্থা। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি মানে এখনও শিওর না যে আমি ওখানে যাই মানে পরিবেশটা কেমন হবে, মানে আমার মানসিকভাবে কী কেমন প্রভাব পড়বে। তো এই ব্যাপারগুলো আসলে একটু চিন্তাভাবনা করে আমার পরিবারের সবাই ভেবেচিন্তে সিদ্ধান্ত নেব।